এত যে শুকর করি আল্লাহ তোমার, হই না তবু। একটি সংঘবদ্ধ যুব সমাজে পাল্টে দিতে পারে অসামাজিক কার্যক্রম অবহেলিত সমাজ ব্যবস্থাকে। আল্লাহ তুমি যে মহান, তুমি। সাতকানিয়ার অন্তর্গত দেওদিঘির পশ্চিমে আলোড়ন সৃষ্টিকারী সম্পূর্ণ অরাজনৈতিক একটি আদর্শবান সামাজিক সংগঠন আছে, বলছিলাম দর্শক আলীনগর ফ্রেন্ড সার্কেলের কথা। দর্শক, দীর্ঘ 10 বছর কারণে অকারণে সংগঠনের ব্যানারে সামাজিক উন্নয়নমূলক কাজ থেকে দূরে ছিল একজন তরুণ সমাজসেবক, বিচক্ষণ সংগঠন প্রেমিক। 2009 সাল, বন্ধুদের কাঁধে কাঁধ মিলিয়ে অবহেলিত, গরিব, অসহায়, পিছিয়ে পড়া সমাজের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখল ফ্রেন্ড সার্কেল। দর্শক, আজকে নতুন রূপে দুর্ভাগ্যতিতে কার্যক্রম আরম্ভ করেছে অসাধারণ পদ্ধতির মধ্য দিয়ে। সেটি হচ্ছে অত্র এলাকার শিশু কিশোররা টানা 41 দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার দিয়ে উৎসাহিত করেছে অত্র সংগঠনটি। এই মহৎ কাজের উদ্যোগ নিয়ে পুরস্কারের ব্যবস্থা করেছেন সফল সমাজসেবক, বর্তমান সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য জনাব ইলিয়াসের পক্ষ থেকে। ধন্যবাদ চট্টগ্রাম টিভি। শিশু কিশোররা যা থেকে মোবাইল আসক্তি থেকে বিরত থাকে এবং সামনে নামাজ পড়ার সমাজ সুন্দর হয়। মোবাইল পিছিয়ে সময় না দেয়, 5 অক্ত নামাজ মসজিদে প্রত্যেকের ভান। এদিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলবীর দোকান সেন্টারে ঈদ পর্বতে অনুষ্ঠান ও অফিস বা ক্লাবকোর উদ্বোধন করেন আলীনগর ফ্রেন্ড সার্কেল। এই সময় উপস্থিত ছিলেন দুর্যোগ দুঃসময়ের সাতকানিয়ার কান্ডারি এউচিয়া 6 নং ইউনিয়ন পরিষদের সর্বকালের শ্রেষ্ঠ সফল চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আবু সালে এবং মাদার্সা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম। আরও উপস্থিত ছিলেন ফেনার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবু সুফিয়ান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ হাসান আলী এবং শিক্ষা নুরাগী ও রাজনীতিবিদ মোহাম্মদ ফরিদুল আলম, অত্র এলাকার ইউপি মেম্বার জনাব আব্দুর রহিম সহ আরও অনেকে। 41 দিন যারা একটানা নামাজ কাজা না করে, নামাজ আদায় করে, তাদেরকে পুরস্কৃত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথে তাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর সুচারুরূপে, তাদের যাতে চরিত্র আকলান ইসলামিক ধ্যান ধারণায় বেড়ে উঠতে পারে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমি তাদেরকে স্পেশাল থ্যাংকস জানাই। এই ধরনের মহৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্ভব সমাজের পরিবর্তন। নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে, তোমার দানের কণা শোধ দেব আমি কিসে।